প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অবশ্যই সবাই ভালো আছো, ভালো থাকো এই আশাই করি। আজকে আমার ষষ্ঠ ক্লাস আজকে আমরা পড়ব সংখ্যা পদ্ধতি। এর আগে আমি যেগুলো পড়িয়েছিলাম, যে ক্লাসে করেছিলাম, প্রথম দিকে ক্লাসে তোমরা হয়তো কেউ দেখছো কি দেখোনি জানি না, তবে আমাদের পরীক্ষা পদ্ধতি একটু ভিন্ন। আমি ইন্দ্রনিরঞ্জন বল, বিএম শাখা, কম্পিউটারের শিক্ষক। আগে আলোচনা করেছিলাম, আজকে আবার সেই ধরনের একটু আলোচনা করি যে বিএম শাখায় আমাদের যে পরীক্ষা পদ্ধতি সেটা হলো জেনারেলের চেয়ে ভিন্নতর। আমাদের প্রথম বছরে দুইটা পরীক্ষা হয়, মধ্যপর্ব পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা, এরপরে আসে দ্বিতীয় পর্বের, ওরকম হয়। যাই হোক, আমাদের এখানে আলোচনা করছি, তোমরা একটু দেখে নেবে, আলোচনায় আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সংখ্যা পদ্ধতি আমরা পড়েছি, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সভ্যতার যুগ থেকে এই মানুষের গণনার কাজ শুরু করে এবং সেই গণনার কাজ পরবর্তীতে এক মানুষের আঙ্গুল দিয়ে দড়ির গিট, নুড়ি পাথর, এইগুলো দিয়ে গণনা করত। তারপরে আস্তে আস্তে মানুষ এই ধাপে ধাপে এই গণনার কাজটা পরিবর্তন করার পরে দেখা গেছে মানুষ এক সময় অন্য ধরনের ল্যাব গণনার কাজ শুরু করে। তবে যে পদ্ধতিতে মানুষ গণনা করা শিখছে বা গণনা করছে বা সেই পদ্ধতিকেই আমরা বলি সংখ্যা পদ্ধতি। যেমন রোমান পদ্ধতি 1-2, আমরা রোমান পদ্ধতি জানি, আমরা 1-2 এইগুলো আমরা রোমান পদ্ধতিতে, ইংরেজিতে আমার 1-2 এইগুলো জানি আমরা। এখানে এইগুলো আমাদের সংখ্যা পদ্ধতির কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হয়। সংখ্যা পদ্ধতি হলে কয়টা সংখ্যা নিব, এবং 1-2 হলো সংখ্যা পদ্ধতির একটা বেস থাকবে, মানে ভিত্তি থাকবে। 3 কথা হলো যে সংখ্যা পদ্ধতি নিব তার একটা স্থানীয় মান থাকবে। তাহলে আমরা কী করতে হবে, সংখ্যা পদ্ধতি গণনা করতে গেলে বা সংখ্যা লিখতে গেলে আমার 3 জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো সংখ্যা পদ্ধতির বেস, সংখ্যার বেস থাকবে, বেস মানে ভিত্তি। আর একটা হলো কয়টা সংখ্যা নিব তা আমার দেখতে হবে, এবং সেই সংখ্যাগুলো মানে বেস কত আমরা দেখলাম, সংখ্যা পদ্ধতি সেটির মান কত। তিনটা কথাই জানবো। এরপরে সংখ্যা পদ্ধতি আমরা সাধারণত 2 ভাগ করি, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। নন পজিশনালটা হলো আগে মানুষ হাতের আঙ্গুল, দড়ির গিট, এই সমস্ত দিয়ে করতো গণনা কাজ করতো, তারপরে তারা কী করতো, এখানে মানুষ হিসাব নিকাশের কাজ করতো, এবং আঙ্গুলের গিট, এই দড়ির গিট, এইগুলোকে আমরা নন পজিশনাল বলি। এবং নন পজিশনাল সংখ্যায় যেমন 1 বলতে আমরা একটা দাঁড়ি দিই, 1 বলতে 1, এটা আমরা কয়টা দাঁড়ি দিই, একটা দিই। 2 বললে আমরা 2 দাঁড়ি দিই, 3 বললে আমরা 3 দাঁড়ি দিই, 4 বললে 4 দাঁড়ি দিই, 5 বললে 5 দাঁড়ি দিই। এভাবে আমাদের নন পজিশনাল হতো, কিন্তু এই পদ্ধতি বেশি দিন ভালোভাবে চলে না, এই জন্য আমাদের পজিশনাল পদ্ধতিতেই আমরা সব কাজ করি। পজিশনাল পদ্ধতি হলো আমাদের ধাপে ধাপে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের সংখ্যার পরিবর্তন, সংখ্যা পদ্ধতি ভিন্নতর হইতে থাকে, এবং আমাদের সংখ্যা পদ্ধতি আসার ফলে দেখা গেছে যে আমরা এই বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করেছি, সংখ্যা নিয়ে আলোচনা করি এবং সংখ্যা দিয়ে আমরা এই পদ্ধতিটা চালনা করি। যেমন আমাদের যদি আমরা দশমিক বলি, 1-0 পর্যন্ত এইটার আমরা বলি, তাহলে আমরা দেখলাম যে সংখ্যা পদ্ধতি কয়টা, সংখ্যা পদ্ধতি 4, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4, সেই 4 মধ্যে কি, 1 হলো বাইনারি,
বাইনারি বেস কত, বাইনারি কত কত হয়, শূন্য এবং এক, শূন্য এবং এক, এই দুটাকে এইগুলোকে বলি আমরা বাইনারি। শূন্য এবং এক দিয়ে যেগুলো পূর্ণ প্রকাশ করব সেইগুলো বলবো আমরা বাইনারি। বাইনারি যত সংখ্যা তত বেস, তত হয় বেস। কটা সংখ্যা আমরা পূর্ণাঙ্ক প্রকাশ করছি, দুইটা সংখ্যা, তাহলে আমার বেস কত, দুই। আবার বাইনারি এরপরে আছে দশমিক, দশমিক মানে ডেসিমেল, ডেসিমেলে আমরা কত, শূন্য থেকে নয় পর্যন্ত আমার কটা সংখ্যা লাগছে, দশটা সংখ্যা লাগছে, শূন্য থেকে দশ, তাহলে আমার কটা সংখ্যা লাগছে, দশ। তাহলে বেস কত আমার, বেস হলো আমার দশ। অক্টাল শূন্য থেকে সাত, ও থ্রি, অক্টাল, অক্টাল, অক্টাল হবে কত, শূন্য থেকে সাত পর্যন্ত, এইটা হলো অক্টাল। অক্টালের তাহলে কটা সংখ্যা লাগছে, আটটা সংখ্যা লাগছে, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই আটটা সংখ্যা লাগছে, তাহলে এর বেস হবে কত, বেস হবে আর। এরপরে আছে হেক্সা, হেক্সা, হেক্সা মানে কত, হেক্সা শূন্য থেকে ষোলো পর্যন্ত, শূন্য থেকে ষোলো পর্যন্ত। এখানে এই শূন্য থেকে ষোলো পর্যন্ত আমাদের জানি আমরা, ষোলো পর্যন্ত মানে আমরা এখানে এফ না রেখে বলতেছি, আমি সুন্দরভাবে বলতেছি, শূন্য থেকে ষোলো পর্যন্ত কটা সংখ্যা লাগছে, পনেরো, শূন্য থেকে পনেরো পর্যন্ত কটা সংখ্যা লাগছে আমার, ষোলোটা, তাহলে কটা কত আমার বেস হবে কত, ষোলো। এখন প্রশ্ন হলো স্যার, শূন্য থেকে তো পনেরো পর্যন্ত আমরা লিখতে পারি, কিন্তু অঙ্ক তো আমাদের অঙ্ক জানি আমরা, এক থেকে শূন্য থেকে নয় পর্যন্ত, তাহলে তারপরে আমাদের যেটা হবে এ, এ সমান সমান হবে আমাদের, এ সমান সমান হবে দশ, বি সমান সমান হবে কত, বি সমান সমান হবে এগারো, সি সমান সমান কত হবে, বারো, ই সমান সমান হবে কত, না ডি, ডি সমান সমান হবে কত আমার, ডি, ডি সমান সমান হবে আমার তেরো, ই সমান সমান হবে কত আমার, ই সমান সমান হবে চৌদ্দ, এফ সমান সমান কত হবে, পনেরো। এই পনেরো আমরা এইভাবে নির্ণয় করি, ধরি আমরা, এবং এগুলোকে আমরা সেভাবে লিখি। এখন কথাটা হলো যে স্যার, আপনার এ সমান সমান যদি হয় আমাদের, তাহলে আমাদের কেমন হয়, এ, এ, এ ফাইভে, তাহলে আমরা কোন সংখ্যা পদ্ধতি, এটা, এইটা আমার হেক্সা সংখ্যা পদ্ধতি। কারণ কি আমার, কারণ এ আছে, এ মানে কত, দশ, তাহলে আমার এটা আমরা হেক্সা সংখ্যা পদ্ধতি। আমার যদি থাকে পাঁচ সাত আট, তাহলে এইটা কোন সংখ্যা পদ্ধতি হবে, এইটা সংখ্যা পদ্ধতি হবে সাত, সাত আট আছে যেহেতু অক্টালের ওভার করে গেছে, তাহলে এখানে আমার হবে দশমিক, মানে ডেসিমেলে চলে যাবে। আর যদি আমার এখানে সাত শূন্য, তাহলে আমার কোন পদ্ধতি হতো, তাহলে আমার অক্টাল পদ্ধতি হতো, কারণ আমার শূন্য থেকে সাত পর্যন্ত আছে আমার, তাহলে হতো আমার অক্টাল পদ্ধতিতে। এরপরে আমার অক্টাল আছে, ডেসিমিল গেল, হেক্সা গেল, বাইনারি, বাইনারি তো বললামই, শূন্য এবং এককে আমরা বাইনারি বলি, বাইনারি বেস হলো, বেস মানে ভিত্তি হলো দুই। এখানে এই যে সংখ্যা পদ্ধতি আমরা লিখলাম, এই সংখ্যা পদ্ধতি আমরা করলাম, এই এইগুলো আর আমরা দেখব যে বেস সম্পর্কে, বেস কাকে বলে, যত সংখ্যা, যতটা মৌলিক সংখ্যা ব্যবহার করি, ততটা মৌলিক সংখ্যাকে আমরা বলি বেস, তাকে বলি আমরা বেস। মৌলিক সংখ্যা কোনগুলা, যেমন শূন্য থেকে নয় পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা বলি, এই মৌলিক সংখ্যাগুলোকে দিয়ে আমরা পজিশনাল সংখ্যা বলে আমরা ই করি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টা হলো, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো চারটা, একটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমেল মানে দশমিক, আর একটা হলো হেক্সা। এই হেক্সা বা এইগুলো দিয়েই আমরা সাধারণত এই বইয়ের যে অঙ্ক, সেই বইয়ের অঙ্ক আমরা করব। যেমন আমরা একটা কথা বলবো আমরা, যে দশমিক থেকে, দশমিক থেকে আমরা যদি অক্টাল, হেক্সা, দশ বাইনারিতে যাই, তাহলে তার বেস দ্বারা তার গুণ করতে হবে, বেস দ্বারা আমার গুণ করতে হবে। আর যদি আমরা বাইনারি, অক্টাল, হেক্সা থেকে দশমিকে যাই, তাহলে আমার গুণ করতে হবে।
মানে আমি বলতেছি কি যে দশমিক বাইনারি থেকে আমরা যদি বাইনারি থেকে যদি আমরা দশমিকে যাই তাহলে আমার যার যার বেজ দ্বারা আমরা গুণ করব কেমন যার যার বেজ দ্বারা বেজ কত এটা 2 তাহলে গুণ করব 2 যোগ গুণ করে একটা যোগ দিতে হয় যোগ 0 গুণ কত 2 যোগ 1 গুণ কত 2 যোগ 0 গুণ 2 এখন এইটার আমাদের সব সময় খেয়াল রাখব যে এইটার শেষের থেকে শূন্য দিয়ে শুরু করতে হয় 0 1 2 3 তাহলে আমাদের কত হয় এখানে 2 2 4 4 2 8 2 9 16 হয় এখানে 2 2 4 4 2 9 8 8 হয় আমার 8 গুণ 1 মানে আমার 8ই হয় যোগ 0 তে 0ই হবে যোগ 2 অক্ষে 2 যোগ 0 তাহলে আমার কত হলো 10 হলো কিসে গেলাম আমরা দশমিকে গেলাম আমি একটা কথা বলছি যে দশমিক যদি যাই আমরা তাহলে দশমিকে গেলে আমার সেটা হবে কি সেটা হবে আমার গুণ যার যার বেজ দ্বারা আমার গুণ হবে কথাটা বুঝতে পারছি কিনা যে আমাদের বেজ দ্বারা গুণ করতে হয় দশমিকে গেলে আমার যার যার বেজ দ্বারা গুণ করতে হয় এইটুকে আমাদের আজকে এরপরে আমরা ভালোভাবে এই সংখ্যা পদ্ধতিটি নিয়ে দশমিক থেকে আমরা দশমিক থেকে অক্টাল হেক্সা এইগুলো যাব আবার দশমিক থেকে বেড়ে যাব দশমিকের থেকে বেড়েলি আমার ভাগ করতে হবে দশমিক গেলে গুণ করব যার যার বেজ দ্বারা আর দশমিক থেকে গেলে পরে দশমিক থেকে বেড়েলে আমার যার যার বেজ দ্বারা ভাগ করব এইগুলো আমরা পরে আসতেছি পরে আমরা পরে ক্লাস করব আজকে ভালো থেকো করোনাকে ভয় না কে করোনাকে জয় করো তোমরা সবাই সুস্থ থাকো আমরাও সুস্থ আছি তোমরা ভালো থাকো ক্লাসে দেখবে সবটাই